এইটো ভিডিওত আজি এপিএসসি রেজাল্ট এনালাইজ করিম। ইয়ার পর আপনার কিছু বস্তু ক্লিয়ার হয়ে যাব, কি কি ক্লিয়ার হবো, আপনার কিমানে এপিএসসির কারণে ফর্ম ফিল আপ করে, তার ভিতর কিমান শতাংশ এপিএসসি প্রিলিমস এক্সাম দিয়ে, তার ভিতর কিমান শতাংশ এপিএসসি প্রিলিমস পাস করে কিনে মেইনস দিয়ে, তারপর কিমানে ইন্টারভিউ দিয়ে, তারপর শেষত গৈ কিনে চাকরি কিমান শতাংশ পায়, কিমানজনে চাকরি পায়, ঠিক আছে। লাষ্টত আমি এইবিলাকও চাম যে মেরিট লিষ্ট কেনেকৈ বনোৱা হয়, এপিএসসির ইন্টারভিউ ডেট চাম আমি 2022-ত যে এপিএসসি ইন্টারভিউ হ'ব গৈ আছে 26 তারিখৰ পৰা, আমি 26 তারিখৰ পৰা এইবিলাক সকলোবিলাক আলোচনা কৰিম। প্ৰথমতে আমি চাই লওঁ এতিয়া এপিএসসি এক্সামৰ কাৰণে সকলোৱে প্ৰথমতে কি কৰে, এপিএসসিৰ কাৰণে ফৰ্ম ফিল আপ কৰে, ঠিক আছে। এপিএসসিৰ কাৰণে ফৰ্ম ফিল আপ কৰাৰ পিছত কিছুমান ফৰ্ম ৰিজেক্ট হৈ যায় আৰু যিবিলাকৰ একচেপ্ট হৈ যায় তেওঁলোকে এপিএসসি প্ৰিলিমছৰ কাৰণে এলিজিবল হৈ যায়, তেওঁলোকে এপিএসসি প্ৰিলিমছ এক্সাম দিয়ে, ঠিক আছে। প্রিলিমস পাস করার পিছত তেওঁলোকে মেইনস দিয়ে, মেইনস দিয়ার পিছত পাস করার পিছত ইন্টারভিউ দিয়ে, ইন্টারভিউ দিয়ার পিছত এই সকলবিলাক প্রসেস হওয়ার পিছত ফাইনাল মেরিট লিস্টখন বনে, সেই হিসাবে তেওঁলোকে চাকরি পায়। এতিয়া ভালকে সকলবিলাক আলোচনা করিম, তার কারণে আমি 2020 চনের এপিএসসি এক্সামের প্রসেসটো আমি কি উদাহরণ হিসাবে লম, ঠিক আছে। 2020-র এপিএসসির কারণে ফর্ম ফিল আপ কিমানে করেছিল, 90,000 ক্যান্ডিডেটে ফর্ম ফিল আপ করেছিল, ঠিক আছে। তার ভিতরত কিমান একসেপ্টেড বা রেজিস্টার্ড হয়ে গেল, একসেপ্টেড মানে যিবিলাক ৰিজেকশ্যন হৈছে সেইবিলাক বাদ দি যিমানবিলাকে এলিজিবল হৈ গ'ল পৰীক্ষা দিয়াৰ কাৰণে, তেওঁলোক কিমান আছিল, 75,806 গৰাকী, ঠিক আছে। 90,000-ৰ ভিতৰত কিমান ছিলেক্ট হৈ গ'ল, মানে কিমানৰ ফৰ্ম ফিল আপ ভালকে হৈ গ'ল, তেওঁলোকে এক্সাম দিব পৰা হৈ গ'ল প্ৰিলিমছ, তেওঁলোক হ'ল 75,806 গৰাকী, ঠিক আছে। বাকীবিলাক যে ৰিজেক্ট হ'ল, ৰিজেক্ট হোৱাৰ কাৰণবিলাক আপুনি ফৰ্ম ফিল আপ কৰোঁতে যদি ফটোগ্রাফ যদি আপনার ফটোটি যে তার কোয়ালিটি যদি ভাল নহয়, তেতিয়াহলে আপনার ফর্ম ফিল আপ রিজেক্ট হবো পারে, আপনার ফর্ম রিজেক্ট হবো পারে। আপনার যদি সিগনেচার বেয়া হয়, সাইন করলে আপনি ভালকে সাইন করব, যদি আপনার এপ্লিকেশন ফিজ, আপনি যে এপ্লিকেশন ফিজ দিব লাগে সেই ফিজটো যদি তেওঁলোকে নাপায়, আপনি আসলে দি দিয়ে কিন্তু তেওঁলোকে কিবা কারণত নাপাব পারে পয়সাটো ফসি যাওয়ার কারণে, তেতিয়া আপনার ফর্ম রিজেক্ট হবো পারে, বা আপনি ফর্ম ফিল আপ করতে কিবা রং ডাটা বা ভুল কিবা কিবি ডাটা দিয়ার কারণে, ভুলকে ফিল আপ করার কারণে আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাব পারে, ঠিক আছে। এইবিল কারণত ফর্ম রিজেক্ট হয়ে যায়, শেষত 75,806 গৰাকী মানুষে এলিজিবল হয়ে গেল এপিএসসি প্রিলিমস দিয়ার কারণে। তারপর কি হল, তারপর 75,806 গৰাকী মানুষের নাম আছিল লিস্টত এপিএসসি প্রিলিমসের কারণে, তার ভিতর অনলি 33,146 গৰাকী ক্যান্ডিডেটেহে এপিএসসি প্রিলিমসত বহে এক্সামের কারণে, ঠিক আছে। বাকিবিলাক এক্সামের কারণে নগলে, ঠিক আছে, বহুত কিবা কিবি কারণত না যায়। কিছু মানে টাইম পাসের কারণে ফর্ম ফিল আপ করে, কিছু মানে এনেই কি নিজের পার্সোনেল কারণত ফর্ম ফিল আপ করে কিন্তু এক্সাম দিব না যায়, ঠিক আছে। মানে 75,806 গৰাকী এলিজিবল হয়েছিল প্রিলিমসের কারণে, কিন্তু গল কিমান 33,146, মানে 49% এক্সামের কারণে গল, ঠিক আছে, এক্সাম দিয়ার কারণে। এক্সামত তেওঁলোকে বহিল কি কি কারণত ইমান কম পার্সেন্টে দিলে এক্সাম, কিছু মানে প্রিপারেশন ভালকে নকরে, এনে টাইম পাস করার কারণে ফর্ম ফিল আপ করে যায়, কিছু মানে পার্সোনাল প্রবলেম থাকে, সেইবিল কারণত তেওঁলোকে এক্সামত নবহে, ঠিক আছে। মুঠ এক্সামত কিমান বহিল প্রিলিমসত 33,146 গৰাকী এক্সামত বহিল। আপুনি আৰু এটা কথা, আপুনি সেইকাৰণে নাভাবিব যে যিমান ফৰ্ম ফিল আপ কৰিছে সিমানে এক্সাম দিছে, সিমানে আচলতে এক্সাম নিদিয়ে, তাৰে পৰা কিছুমান ৰিজেক্ট হৈ যায়, কিছুমানে এক্সাম নিদিয়ে, শেষত গৈ গৈ বহুত কম সংখ্যক, মানে 50%ৰো কম সংখ্যক মানুহে এক্সামত বহে, ঠিক আছে। এতিয়া আমি চাম প্ৰিলিমছত কি হ'ল, GS-1 আৰু GS-2 এইবিলাক দিলে সকলোৱে, GS-1 পাছ কৰিলে 2020-ত কিমানে পাছ কৰিছিল, 141, মানে 4,100 গৰাকীয়ে এপিএসসি প্ৰিলিমছ পাছ কৰিছিল। এতিয়া আমি পালোঁ যে প্ৰিলিমছৰ ৰিজাল্ট দিয়াৰ পিছত কি পাইছিলোঁ, 141 ষ্টুডেণ্টে প্ৰিলিমছ পাছ কৰিছিল, কিমানৰ ভিতৰত 33,146 এক্সাম দিছিল, তাৰে ভিতৰত 141 ষ্টুডেণ্টে, 4,100 ষ্টুডেণ্টে প্ৰিলিমছ পাছ কৰিলে, ঠিক আছে। তাৰে ভিতৰত কিছুমানে মেইনছৰ কাৰণে নগ'লে, এতিয়া তেওঁলোকে মেইনছ দিব, 4,100 ষ্টুডেণ্টে কি দিব লাগে, মেইনছ দিব লাগে। এতিয়া তাৰে ভিতৰত 3,893জনেহে মেইনছৰ কাৰণে এক্সাম দিব গৈছে, ঠিক আছে। বাকী কিছুমান যোৱা নাই, কিছুমান পাৰ্চনেল প্ৰব্লেম বা প্ৰিপেৰেশ্যন হোৱা নাই, এইবিলাক কাৰণত 3,893গৰাকীয়ে মেইনছত বহিলে, ঠিক আছে। এতিয়া 33,146 প্ৰিলিমছ দিছিল, 3,893গৰাকীয়ে মেইনছ দিলে, আমি যদি পাৰ্চেণ্টেজ ওলাওঁ কিমানে আচলতে মেইনছ দিব, 10.4%, ঠিক আছে। প্রিলিমস পাস করার ভিতর কিমানে মেইনস দিব, 10.4%, পাস করেছিল কিমান, 4,100, কিমানের ভিতর 33,146-র ভিতর 4,100 গৰাকী পাস করেছিল, মানে 11% পাস করেছিল, ঠিক আছে। কি পাস করেছিল, প্রিলিমস। এতিয়া প্রিলিমস দিয়ার পিছত তেওঁলোকে মেইনস দিব, কিমান গৰাকীয়ে, 3,893গৰাকীয়ে মেইনস দিলে, ঠিক আছে। মেইনসত কিমানে পাস করলে, 998গৰাকী, কিমানের ভিতর 3,893-র ভিতর, ঠিক আছে। এতিয়া যদি 3,893-ৰ পৰা আমি 998 আমি শতাংশ উলিয়াও, কিমান হ'ব,
পঁচিশ শতাংশ হয় কি পাস করিলে, মেইন্স পাস করিলে। আৰু তেওঁলোকে এটা কি দিব লাগে, ইন্টারভিউ দিব লাগে। ঠিক আছে, এটা আমি কি বুজি পালো, কিছুমান বস্তু বুজি পালো সৰু সৰু, যে প্ৰিলিমছ যিমানে দিছিল তাৰপৰা কিমানে পাছ কৰিলে, এঘাৰ শতাংশ, মেইনছ যিমানে দিছিল তাৰেপৰা পঁচিছ শতাংশয়ে মেইনছ পাছ কৰিছে। ঠিক আছে, এতিয়া তেওঁলোকে ইণ্টাৰভিউ দিব লাগে কিমান গৰাকী, 998 গৰাকী। ঠিক আছে, আৰু ইণ্টাৰভিউ হ'ব গৈ আছে 26 মে 2022-ত। ঠিক আছে, সকলোৰে ৰোল নম্বৰ ৱাইজ ৰোল নম্বৰ হিচাপে বেলেগ বেলেগ তাৰিখ দিয়া হৈছে। ঠিক আছে, এতিয়া কথাটো হ'ল 998 গৰাকীৰ ভিতৰত চিলেকশ্যন কাৰ কাৰ হ'ব। ঠিক আছে, 998 কিছুমানে ইণ্টাৰভিউৰ কাৰণে নাযাব পাৰে পাৰ্চনেল প্ৰব্লেমৰ কাৰণে, আমি যদি ধৰি লওঁ 990 গৰাকী ইণ্টাৰভিউৰ কাৰণে যাব। ঠিক আছে, তাৰে ভিতৰত আমি এতিয়া চাব লাগিব যে পোষ্ট কিমানটা আছিল 2020-ৰ APSC যে এক্সামটো পাতিছিল, পোষ্ট আছিল 331টা। ঠিক আছে, এতিয়া কিমানৰ পৰা বাছিব লাগিব, যিসকলে মেইনছ পাছ কৰিছে আৰু যিসকলে ইণ্টাৰভিউ দিছে তেওঁলোকৰ পৰা 331গৰাকী আমি চিলেক্ট কৰিব লাগিব চাকৰিৰ কাৰণে, আমি মানে চৰকাৰী। ঠিক আছে, এতিয়া চিলেকশ্যন কাৰ হ'ব, প্ৰিলিমছত যি নম্বৰ পাইছে সেইটো কাউণ্ট কৰা নহয় মেৰিট লিষ্টত শেষত। ঠিক আছে, প্ৰিলিমছটো কেৱল পাছ কৰিবহে লাগে, কিন্তু পিছত কাউণ্ট নহয়, মেইনছত যিমান পাইছে তাৰপিছত ইণ্টাৰভিউত যিমান পালে। ঠিক আছে, এই দুটা নম্বৰ যোগ কৰা হ'ব, যোগ কৰি শেষত মেৰিট লিষ্ট বনিব। এতিয়া যদি আমি চাওঁ 2020-ত কি কি পোষ্ট আছিল, টোটেল পোষ্ট আছিল 331টা, ACS আছিল 121টা, APS আছিল 69টা, সুপাৰিনটেণ্ডেণ্ট অফ টেক্স আছিল 6টা, DTO আছিল 5টা, লেবাৰ ইন্সপেক্টৰ আছিল 18টা, ইন্সপেক্টৰ অফ টেক্স আছিল 27টা, ইন্সপেক্টৰ অফ এক্সাইজ আছিল 7টা, BDO আছিল 33টা, এছিষ্টেণ্ট এমপ্লয়মেণ্ট অফিচাৰ আছিল 4টা, চাব ৰেজিষ্ট্ৰাৰ আছিল 31টা, এছিষ্টেণ্ট মেনেজাৰ অফ ইণ্ডাষ্ট্ৰি আছিল 10টা। মোৰ 331টা পোষ্ট আছিল। এতিয়া 331টা পোষ্টৰ কাৰণে মেৰিট লিষ্টখন বনিব। ঠিক আছে, এতিয়া শেষত গৈ 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 কিছুমানে প্ৰিলিমছত ফেইল কৰিল, কিছুমানে মেইনছত ফেইল কৰিল, কিছুমানে থাকি গ'ল। ঠিক আছে, লাষ্টত গৈ 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 কিমান থাকি গ'ল, 998 গৰাকী মানুহ থাকি গ'ল, মানে কেণ্ডিডেট থাকি গ'ল। ঠিক আছে, তেওঁলোকৰ পৰা এতিয়া কি বাছা হ'ব, 331টা পোষ্টৰ কাৰণে তেওঁলোকক বাছনি কৰা হ'ব। ইমানৰ ভিতৰত 33% মানুহক বাছনি কৰিব লাগিব। এতিয়া কি হিচাপত বাছনি কৰা হ'ব, তেওঁলোকে যিবিলাক তাৰ আগতে এটা কথা কৈ লওঁ, তাৰ পৰা চিলেকশ্যন হ'ব 331টা। ঠিক আছে, 998ৰ ভিতৰত, কাৰণ 331টাহে পোষ্ট আছিল। ঠিক আছে, তাতকৈতো বেছি চিলেকশ্যন কৰিব নোৱাৰি। ঠিক আছে, এতিয়া আমি যদি চাওঁ 30,146টাই প্ৰিলিমছ দিছিল, তাৰ পৰা 331গৰাকী আমি বাছিব লাগে, সেইটো যদি আমি গড় হিচাপে উলিয়াওঁ, মানে পাৰ্চেণ্টেজ উলিয়াওঁ, তেতিয়া কিমান হ'ব, 0.9%, 0.9%ই শেষত চিলেকশ্যন হ'ব। ঠিক আছে, প্ৰিলিমছৰ পৰা যদি আমি চিলেকশ্যনলৈকে যাওঁ। ঠিক আছে, এতিয়া কিছুমান আৰু ইম্পৰ্টেণ্ট কথা, মোৰ APSCৰ লগত জড়িত বহুত ভিডিঅ' আছে মোৰ চেনেলত, আপোনালোকে সেইবিলাক ভিডিঅ' চাব, ভাল লাগিলে লাইক কৰি দিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব, APSCৰ কাৰণে ন'টিফিকেশ্যন পাব আপুনি, ক্লাছ পাব APSCৰ বিষয়ে, কিছুমান টপিকৰ ক্লাছ পাব আপুনি, ইম্পৰ্টেণ্ট আপোনাৰ লগত সদায়, APSCৰ কাৰণে মই চেনেলটো খুলিছিলোঁ, আপোনালোকৰ লগত সদায় আছোঁ। ঠিক আছে, আৰু কিবা ডাউট থাকিলে কমেণ্ট কৰি কমেণ্ট কৰি দিব। ঠিক আছে, এতিয়া আৰু এটা কথা, প্ৰত্যেকবাৰে সেই পোষ্ট সমান নাথাকে, কেতিয়াবা 331টা পোষ্ট আছিল 2020-ত, কিন্তু 22-ত এই পোষ্ট বাঢ়িব পাৰে। ঠিক আছে, ভেকেঞ্চি অলপ বেছি ওলাব 22-ত, কাৰণ 2021-ত এক্সামে নহ'ল, 8 শতমান পোষ্ট হ'ব পাৰে, তাৰপিছত 2023-তো 6 শতমান পোষ্ট হ'ব পাৰে। ঠিক আছে, এতিয়া আমি যদি কওঁ ফাইনেল মেৰিট লিষ্টখন, ফাইনেল মেৰিট লিষ্টখন কেনেকৈ বনিব, এই 998গৰাকী যে লাষ্টত থাকি গ'ল, তেওঁলোকৰ এতিয়া চোৱা হ'ব যে কোনে কোনে ইণ্টাৰভিউত কিমান পালে, মেইনছত কিমান পালে। ঠিক আছে, যদি আমি 3জন মানুহ ধৰোঁ, 1, 2 আৰু 3, 100 পালে মেইনছত, ইণ্টাৰভিউত পালে 150, 200 পালে মেইনছত, 50 পালে ইণ্টাৰভিউত, 180 পালে মেইনছত, 120 পালে ইণ্টাৰভিউত। ঠিক আছে, এই 3জনৰ ভিতৰত কোনে দুজে আমি ধৰি লওঁ, ইয়াৰ পৰা 2টাই পোষ্ট আছিল, 2টা যদি পোষ্ট আছে, এতিয়া এওঁলোকৰ ভিতৰত কোনে কোনে চাকৰি পাব আৰু কোনে নাপায়, সেইটো আপুনি হিচাপ কৰি উলিয়াব। ঠিক আছে, তেতিয়া মই গম পাম যে আপুনি ভিডিঅ'টো ভালকৈ চাইছে, ভালকৈ কথাবিলাক বুজি পাইছে। ঠিক আছে, আজিৰ কাৰণে এইখিনি, থেংক ইউ ফৰ ৱাচিং, টেক কেয়াৰ, বাই।